হে গাইস, ওয়েলকাম ব্যাক টু আ নিউ ভিডিও। তা আমরা চলে এসেছি ইকো পার্কে, এই যে এখানে। হ্যালো গাইস, খুব বিউটিফুল ওয়েদার, দুজন এই পুরো ম্যাচিং ম্যাচিং পরে এসেছে। কে তুই আর স্নেহা? আর ওয়েদারটা খুবই সুন্দর আছে, এখনই বৃষ্টি নামবে, ভিজিয়ে দেবে, জানি না কতটুকু দেখা। গার্লফ্রেন্ডকে নিয়ে আসার জন্য সেরা জায়গা, কিন্তু আমাদের কারোরই বয়ফ্রেন্ড বা গার্লফ্রেন্ড কিছু নেই। সেখানে প্রথমে 30 টাকা টিকিট কেটে ঢুকে গেছি, আর একটু দুমাত্র টিকিট লাগবে, হচ্ছে টার্ন নাম্বার 100 টাকা না কোনো তো কি হয়েছে, বৃষ্টি আসতে আসো। হ্যাঁ, বৃষ্টিতে দাঁড়িয়ে থাকবো, তুই ভিতরে থাকবি। এখন দুপুর 3টে বাজছে, আমরা এখনো কিছু খাইনি, ঘরে গিয়ে রান্না করবো। রান্না করে ভাত আর আলু সিদ্ধ করবো। এখানে ইকো পার্কের শেষ থেকে আমরা শেষ থেকে শুরু করবো। প্রথমে আমরা লেক দেখতে গেছি, আমার আর স্নিকার ফার্স্ট টাইম এবারে, মানে কলকাতা ফার্স্ট টাইম নয়, ইকো পার্কে ফার্স্ট টাইম। আগে আমার তো লোকে বলতে খারাপ লাগতো, কলকাতা জীবনে আসি নাই, তারপরে আসা অনেকবারই হয়ে গেলো। আর উজান এই নিয়ে ইকো পার্কে সেকেন্ড টাইম, একবার এসেছিল লকডাউনের সময়। এখানে সাইকেলের ব্যবস্থা করা আছে, কত টাকা জানি না, কিন্তু চাপবো না, কারণ এক দুজন চাপতে পারবে, তিনজন পারবে না। এখানে সাইকেলিংয়ের চার্জ হচ্ছে 30 মিনিটে 150 টাকা। আমরা লাস্টের দিকে শুরু করেছি লেকটা থেকে, আমরা যাচ্ছি ওই আইফেল টাওয়ারের দিকে, তারপর চাইনা টেম্পল যেটা আছে, দারুণ মেসমারাইজিং ভিউ। ব্লগার্স, ছপড়ি ব্লগার, ছপড়ি ব্লগার, সরি ভদ্র ব্লগ, তো এটা তোর মানে অ্যাফোর্ডেবল প্লাস সব কিছু ঘোরার জায়গা। ইকো পার্কও যাবো একদিন, এখন আমরা চলে এসেছি হচ্ছে আইফেল টাওয়ারের কাছে। আমরা এখন পৌঁছে গেছি প্যারিসে, এবার প্যারিস থেকে আমরা সোজা চলে যাবো হচ্ছে তাজমহল। হ্যাঁ, তার আগে অনেক কিছু দেখবো। প্যারিস থেকে সোজা পৌঁছাবো দামোদর নদীতে, দামোদর নদী দেখাচ্ছি তোমাদেরকে, একটু দূর থেকে দেখছি কারণ অতটা হাঁটা পসিবল হচ্ছে না। এই যে এটা হচ্ছে আইফেল টাওয়ার, তার পাশে আছে লেক, তার পাশে আছে হচ্ছে পপকর্ন কিনতে পারো। পপকর্ন তো দাম কত? ঘুরতে ঘুরতে চলে এসছে বৃষ্টি, ফোনটা জলে ভিজছে, মজা আসছে দারুণ। এখানে পেরোচ্ছে হচ্ছে মিস্ট গার্ডেন, মিস্ট গার্ডেন মানে আমরা ম্যাপ নিয়ে একটু কনফিউজিং হয়ে গেছে, কিছু বুঝতে পারছি না। কোর্স নাম্বার 4 বলছি বাবা, গেট নাম্বার 4 কোথায়? এখানে হচ্ছে রোজ গার্ডেন, রোজ গার্ডেন উইদাউট রোজেস। আসনি এখানে কাঁঠাল গাছ দেখতে দেখতে যাচ্ছে,
আমাদের সূর্যনগরে অনেক আছে, আমাদের ঘরেই আছে। সুগার সুইট অ্যাপেল এগুলো ধরে থাকলে তো লোকে চুরি করে না? আমার মতো লোক থাকলে তো এখান থেকে ডেঙ্গে পড়ে নিয়ে চলে আসে। মানে মেন এই ফাউন্টেন, ফাউন্টেনটা যেখানে আছে এই রোডটাকে দিয়ে ঢুকতে হবে, তাহলে গেট নাম্বার 4-এ লোকে বললো যাওয়া যাবে। না সব দিকটা, আই থিঙ্ক সব দিকটা সব জায়গায় কানেক্ট করে, কোথাও একটু বেশি ঘুরতে হবে, কোথাও একটু কম ঘুরতে হবে। পেয়ারা ধরে আছে, এই যে পেয়ারা গাছ আপনারা কি দেখেছেন, দেখেছেন পেয়ারা গাছ? পেয়ারা হয়ে আছে, দেখে পেয়ারা দেখে খেয়ে নে একটা, জীবনে খেয়েছিস? আমার ঘরে শুধু পেয়ারা গাছ নেই, সবেদা গাছ নেই আমাদের ঘরে, কোথা থেকে সবেদা গাছ থাকতে হবে? ও সবেদা না, ওটা কি বাতাবি লেবু? আমি তাই বলছি কুতলে কবে থেকে সবেদা গাছ হলো ভাই। এখানে মেয়ে আই হেল্প ইউ আছে, এখানে জিজ্ঞেস কর গিয়া যে 7 ওয়ান্ডার কোন দিকে যাবো। হ্যাঁ মা, ওখান থেকে জল পড়ছে না? আমরা এখানে পার্ট পুরোপুরি ঘুরে নিয়েছি, ওটাই তো বুঝতে পারছি না। এটা ডিয়ার গার্ডেন আছে, রেন ফরেস্ট, ট্রপিক্যাল রেন ফরেস্ট, এখানে ট্রপিক্যাল ট্রিস পাওয়া যায়, এটা বাম্বু গার্ডেন। এখানে জিজ্ঞেস করে না 7 ওয়ান্ডারটা, এমনি তো বাইরে বৃষ্টি পড়ছে, এখানেও বৃষ্টি আছে। দেখ এখান থেকে দেখলে পুরো কুয়াশা পড়ে আসে। তো ইকো পার্কে যারা আসো শুধু ভাবো যে 7 ওয়ান্ডারসটাই সেরা, কিন্তু এটাও এই জায়গাটাও সত্যি খুব সুন্দর লাগলো। ছাতা অবশ্যই একটা নিয়ে আসবে, নাহলে পুরো ভিজে যাবে। এই যে এই জামাটা পুরো বোঝা যাচ্ছে যে জল পড়ে আছে, কুয়াশা পড়ে আছে, কুয়াশা পড়ে আছে। এই যে দেখো এই জায়গাটা দেখলে পুরো কুয়াশা ওই জায়গাটাতে হচ্ছে। এখানে ভিতরে ঢোকা যাবে না, বাইরে থেকে দেখতে হবে। এখানে কোথায় আছিস? ভিডিও তুলছি, ফটো তুলবি? ফটো আমি হোয়াটসঅ্যাপে নেব। ফটো ফটো তুমি তোমার ফোনে তোলো ফটো। নেই ফোনটা কম দামি ফোন, 29 টাকার ফোন। আমাদের গড়িয়াহাটে আমরা যখন গেছিলাম, লাবণী দেখতে পেয়েছে 20 টাকার কুর্তি আর 30 টাকা, 20 টাকা বলছে, 20 টাকা তো একটা লেস পাওয়া যায় না, কোল্ড ড্রিঙ্কসের দাম 20 টাকা। Guys, basically it's a family place and couple place, single place হচ্ছে ঘোরার জন্য, কিন্তু গার্লফ্রেন্ডকে নিয়ে এসে মানে এমন এমন জায়গা গাইস, মানে সেই লেকটার পাশ দিয়ে হেঁটে মানে গ্রিনারি, এগুলো এদের জন্যই জায়গাটা তৈরি করেছে। কিন্তু কব হামলোক কা জুটেগা, সালা পড়াশোনা করে করে জীবন শেষ হয়ে যাচ্ছে। সরি সরি সালা, ইটস নট আ ভালগার ল্যাঙ্গুয়েজ, এটা মাতৃভাষা আমাদের। গাইস আমিও একটা ইউটিউব চ্যানেল খুলবো কলেজ লাইফে গিয়ে, খুব দারুণ দারুণ ভিডিও বানাবো একদম শিওর। এবার কোন দিকে যাবো আমরা? চ এদিক, যেদিক দিয়ে যাবি একই জায়গাতে উঠবো। সব জায়গা তো সব জায়গায় কানেক্ট করে, কিন্তু প্রচণ্ড বড়, যারা হাঁটতে পারে না তাদের জন্য নয়, একদমই নয়, তারা ওয়ান্ডারল্যান্ড বা এক দুটো জায়গা দেখে বাস থেকে থকে যাবে। আর আমাদের জন্য
জায়গাটা খুবই সুন্দর জায়গা, যারা হেঁটে ঘুরতে পারে। আর এমনিতে যেগুলো টয় ট্রেন আছে ওগুলো তো চেপে পরে পার্কটা তো এনজয় করা যাবে না, না তাই না? হচ্ছে ঘুম স্টেশনটা, যেখানে একটা টয় ট্রেন দাঁড়িয়ে আছে, কিন্তু সেটাতে তোমরা চাপতে পারবে না, শুধু দেখতেই পারবে আর সৌন্দর্য উপলব্ধি করতে পারবে। এখানে স্নিগ্ধার উজান পুরো থকে গেছে, কারণ অলরেডি এখন 5টা বেজে গেছে আর আমরা এখনো অবধি ডিনার করিনি, সরি লাঞ্চ করিনি। সেই ব্রেকফাস্টে দুটো কচুরি খেয়ে পরে এসেছি। এখানে আমি দেখতে পাচ্ছি যে এই ঘুম স্টেশনের থেকে সামনেই আছে হচ্ছে বাটারফ্লাই গার্ডেন। এই যে জানি না ওখানে টিকিট লাগবে কিনা, টিকিট লাগলেও যাবো না লাগলেও যাবো, কারণ উজানের কাছে পয়সা নেই, অভিকারী। চ বাটারফ্লাই গার্ডেনে যাবো, তারপর 7 Wonders। বাটারফ্লাইটা দেখবি পুরো সামনে এত এত বসে আছে, জীবনে দেখিনি তো বাটারফ্লাই কোনোদিন, তাই দেখবো আজকে। পরিচয় দিচ্ছি আমরা একদম প্রতি, মানে আমি গ্রামের লোককে বাজে বা কিছু বলছি না, মানে এমন কুড়ে করতে গেছি কোথা থেকে, বহুত কষ্ট এখানে পৌঁছেছি, স্ট্রাগলটা গাই বুঝে। এমন লাইক করতে পারুন, লাইক করতে পারুন, এত ভিডিওটা লাইক করুন যাতে আমাদের এত ভিউজ যায়, এত ভিউজ যায়, আমরা এত টাকা কামাই, এত টাকা কামাই, যে ভিডিওতে এসব বলে ভিউজ চায় না, ওই সব বলিস না ভিউজের দরকার নেই ভাই, গাইস আপনারা দেখুন। এবার চলে আসি বাটারফ্লাই দেখতে। বাটারফ্লাই মানে হচ্ছে প্রজাপতি, ঠিক আছে? এটা মনে হয় দুটো পাটে ছাড়তে হবে, যা বড় হয়ে যাবে মনে হচ্ছে। 7 Wonders টাকে একটা আলাদা ছাড়বো। আমি আপনাদের সাথে ব্লগিং করছি, উজান ব্যানার্জি, আমি এখন ট্রেনিং নিচ্ছি, যাতে আমি আর 1 বছর পরে ব্লগ করা শুরু করবো, পার্সোনাল ডেইলি লাইফ ব্লগ। এখানে কি ফটো তুলবে? জানা কালো আসবে, কত সুন্দর লাল আসছে নানা রকম প্রজাপতি তোমরা দেখতে পাচ্ছি। আর যাস না, কারণ শুধু প্রজাপতি উঠবে, সাপ ছড়ি উঠবে। আরে প্রজাপতি উঠতে দেখে নিলাম তো, দেখেছি দেখে নিলাম প্রজাপতি। চলো বা 7 Wonders চলো ভাই, চীনের প্রাচীরে আমাকে উঠতেই হবে, নাহলে আমি পাচ্ছি না সহ্য। চীনের প্রাচীরে উঠবো, তাজমহলে ঘুরবো, তারপর পিরামিডে ভালো ফটো আছে। এতক্ষণ আমরা হাঁটতে হা�টতে এসে পৌঁছালাম 4 নম্বর গেটের সামনে, এখানে প্রথমে খাবো কিছু, তারপরে আমরা 7 Wonders ঘুরে দেখবো। তো ওটা তোমরা একটা আলাদা পার্টে দেখতে পাবে, কারণ এই ব্লগটা অনেকটাই বড় হয়ে যাবে, তো ওটা একটা আলাদা পার্টে দেবো, এটা একটা আলাদা পার্ট। মানে এখানে বাটারফ্লাই গার্ডেনটা বেরোনোর পরে এখানে চিলড্রেন পার্ক আছে একটা, আর কিছু ফুড কোর্ট আছে, এখানে খাবো কিছু, তাহলে আমি এবার মরে যাবো। আর স্নিগ্ধা বলছে এখনও ডিনারটাই হজম হয়নি, সরি জলখাবারটাই হজম হয়নি, রুজানের হয়নি হজম, কিন্তু আমার ভাই গিদে বেয়ে গেছে প্রচুর। চলো ফার্স্টে কিছু খাওয়া যাক, তারপরে 7 Wonders ব্লগটা তোমরা দেখতে পাবে নেক্সট পার্টে। গাইস আমার ফোনটা একটু কন্ডিশন, এই জন্য আমি বললাম কি একটু ফটো তুলে দে, ফোনটা এত বাজে ফটোই ওঠে না, এত ভালো চেহারাটা যদি ভালো ফটো না আসে তাহলে কেমন লাগবে। বাই।